যারা মা কালীকে পূজা দেয়, যারা সরস্বতীর পূজা করে, এরা মা কালীর পূজা করে, এরা গাছের পূজা করে, এরা বাঁশের পূজা করে, এরা চন্দ্র সূর্যের পূজা করে, তখন ওই গাছরে যদি জিগায় গাছ তোমার সৃষ্টি করছে কেডা, গাছও কইবা তুমি কি জানো না আমার সৃষ্টি করছে আল্লাহ। আল্লাহ বলে ওমা খলাকতু জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে আমি জিন বানিয়েছি, ইনসান বানিয়েছি, আমি আল্লাহ সমস্ত কায়নাত বানিয়েছি, আমি আল্লাহর ইবাদত করার জন্য। ওই আবেদ বলছে আল্লাহর ইবাদত করি আল্লাহ বানাই দে, বান্দর বানাই দে আল্লাহর ইবাদত করি আল্লাহ, এই বান্দর ওই খোদার বাদ দিকে তোমারা গাছের পূজা করতে লাগ, আয় গাছ রাখতাম না হাড়ি ফেলাই হন, হাতে মধ্যে একটা কুটার নিয়ে ইনি ঘর থেকে বের হয়ে গেলেন, আমি গাছটা কেটে ফেলবো ঠিক কিনা বলে। খাতের মধ্যে কি এই সিটিংয়ে মানুষ এখানে আছে, মাঝে মধ্যে সিটিংয়ে কত বলা যাবে, কুরুল কুরুল খাতের মধ্যে কিনিছে কুরুল নিছে কুরুল নামার পরে ইনি মুখে মুখে বলছে আজকে কিন্তু হাই আলামু ওই গাছটা শেষ করতাম, যে গাছের মধ্যে মানুষে পূজা করে যখন যাইতাছে যাবার পথে এক বুড়া মানুষ কারণ এই পৃথিবীতে আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর প্রশংসা বাদ দিয়ে তারা গাছের প্রশংসা করছে, আমি গাছটারে কুফাইমু আর বুড়া মানুষটা কিতা হয় গাছকে যে কুফাইবা কিতা আপনার রা করছে কিতার লাগে হয় না, এরা মানুষ আল্লাহর ইবাদত বাদ দি গাছের পূজা করে দে, নাউজুবিল্লাহ বলবেন এটা বলে হ্যাঁ এটা সমস্যা, বলে এটাকে আপনি কাটতে পারবেন, বলে আমার ঈমান বলছে আমি পারব। আবেদ ব্যক্তি হাতের মধ্যে কি বলছিলাম কুঠার, হাতের মধ্যে কুঠার নিয়ে যখন যাচ্ছিলেন শয়তান বলে আমি ফাঁদের মধ্যে ফেলবো, শয়তান পরামর্শ দিলেন এই আল্লাহর বলি আমি দেখতেছি তোমার অভাব অন্টন, তুমি বড় গরিব মানুষ, গরিব মানুষ টাকা পয়সা নাই তোমার কাছে, দাম দৌলত নাই বেশি টাকা পয়সা নাই, আমি বৃদ্ধ মানুষ আমার ওই গাছটার প্রতি বড় দয়া এসেছে কিন্তু প্রমাণ দিচ্ছে না, এই নিজের শয়তান বলছে বাবা এই গাছটা তো সবুজ গাছ ইবা আল্লাহ সৃষ্টি কিল্লা খাড়িকা, যদি গাছ যদি নখাড়ো দয় প্রতিদিন দোয়া দোয়া দিনার আয় অনর দিয়ম হওয়া দিনের, এই গাছটা আপনি কাটতে পারবেন না, প্রতিদিনের বিনিময় দুইটা দিরহাম করে আমি আপনাকে দেব। ওই বৃদ্ধ মানুষ আল্লাহর আবেদ আল্লাহর মকবুল বান্দাকে প্রথম দিন দুই দিরহাম দিলেন, দ্বিতীয় দিন দুই দিরহাম দিলেন, কয় দিরহাম হলো আরো জুড়ে আরো মহব্বতে চার দিরহাম হয়ে গেল, এইভাবে তৃতীয় দিন যখন আসলো ইনি দিরহাম দেওয়া বন্ধ করে দিলেন, ওই বৃদ্ধ মানুষ বলে আমার কাছে তো দিরহাম নাই, আল্লাহর ওলি রাগান্বিত হয়ে গেলেন, রাগান্বিত হওয়ার পরে এবার আবার কুটারটা হাতে নিলেন, বলে আমি গাছটা কেটে ফেলবো, শয়তান বলে এখন তোমার ঈমানকে ধ্বংস করে দিয়েছি তুমি এবার গাছটা কাটতে পারবে না, ও আল্লাহ আবেদ বন্ধ বলছে না না আমি গাছ
কেটে ফেলবো গাছটা কেটে কাটতে যখন গেলেন দেখা যাচ্ছে গাছটা কাটতে পারে না ওই বৃদ্ধ মানুষ বলে তোমার কুটারের শক্তি আমি তো নিয়ে ফেলেছি কুটারের শক্তি আমি নিয়ে ফেলেছি আপনি যখন টাকার কাছে বেচা গেছেন আপনি যখন টাকার কাছে বেচা গেছেন এর আগে আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগদু ফিল্লাহ আমার ভাইরা আল্লাহর মহব্বত আপনার ভেতরে ছিল আল্লাহর প্রেম আপনার ভেতরে ছিল আপনার প্রেমের কারণে আল্লাহর প্রেমের কারণে আপনি এই কুঠার দিয়ে আঘাত করতে চেয়েছিলেন তখন আপনার হাতের মধ্যে আল্লাহর কুদরতি শক্তি ছিল